এখন বাঁধাকপি বাগান থেকে আমরা এখানে রসুন বাগানে চলে এসেছি, রসুন লাগিয়েছে। তো চলো দেখতে থাকো এখানে রসুন গাছগুলো কেমন লাগছে দেখতে। এখন রসুন হয়নি, মানে হবে আর কি, তো দেখছি আর কি সুন্দর। মানে গ্রামের পরিবেশ তো খুব এখন আমরা চলে এসেছি বড় দিঘিতে। দেখো বাঁধাকপি বাগান দেখতে পাচ্ছ। আজকে বৃহস্পতিবার, ছুটির দিন, তো তোমাদের সাথে ইন্ট্রোটা করা হয়নি। তো ডিনা ডেলি ব্লগ চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো চলো আজকের দিনটা কীভাবে কাটাই দেখো। আমরা চলে এসেছি বাঁধাকপি বাগানে। তো বাড়ি থেকে বেরোনোটা দেখানো হয়নি, ডাইরেক্ট বেরিয়ে গেছি একদম বাঁধাকপি বাগানে এসেই তোমাদের সাথে ভিডিওটা করছি। এদিকটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি তোমাদের। লাউ হয়, লাউটাও সব ওই যে লাউয়ের ভিডিও করো, যে লাউ হয়ে আছে তাহলে লাউ নিয়ে যাবো। হ্যাঁ কিনে প্লাস্টিক তোমাদের ওটা যে ব্যাগটা দিচ্ছি, ব্যাগ আমার সেই জন্য নতুন ব্যাগ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো। আর বাঁধাকপি তো কিনতে যাবে না। এ দেখো দাদু ব্যাগের মধ্যে ভরছে বাঁধাকপি গুলো, আমরা এখান থেকে কিনে নিয়ে যাবো, এনাদেরই জমি। এখানে ফুলকপি বাঁধাকপি দুটোই মানে লাগিয়েছিল, ফুলকপিটা শেষ হয়ে গিয়েছে, এখন বাঁধাকপি উঠাচ্ছে, তারপরে আবার পাট লাগাবে। তো আমি এখান থেকে পাটও কিনে নিয়ে যাবো, পাট শাক যেটা ওটা খুব বলে ভালো খাওয়ার জন্য। তো পাটও কিনে নিয়ে যাবো আজকে, বাঁধাকপি নিয়ে যাই আর লাউ নিয়ে যাবো। গাছ থেকে ছুঁড়ে দেখাবো তো কাকিমা, তোমাদের ভিডিও লোকে জানতে পারবে। বাড়িতে নিয়ে যাব একদম জমির থেকে কেটে দিচ্ছে, বাজার থেকে কেনার মজা আলাদা, জমির থেকে খাইয়ে দেখো না কিরকম লাগে। আর একবার আমি নিয়ে গেছিলাম বাঁধাকপি ওই দিক থেকে, এই যে এখানে আসে না, এই জমিতে আসে। আমার শ্বশুর সবজি ভালো খায়, তো এখন এখানে দেখবে যদি বাগান থেকে নিয়ে যাচ্ছি, মানে এই যে বাগান তো না অ্যাকচুয়ালি এটা কী বলে বাঁধাকপির ক্ষেত থেকে, তাহলে দেখে খুব খুশি হবে। বাজার থেকে তো কিনে আনা আমার শ্বশুরও, কিন্তু এই যে জমির থেকে তুলে নেওয়ার জিনিসটা ওটা তো বেশি খুশি হবে আর কি। তো ভাবলাম যে কৌশিকার আমি আজকে বৃহস্পতিবার, চলো একটা ইউনিক কিছু করা যায়। ঘুরতে তো এমনি যাই অনেক জায়গায়, তো মানে আমি এর আগেও বাঁধাকপি তারপরে এগুলো জিনিস মানে ভিডিও যখন আমি করতাম না আর কি, তখন নিয়ে যেতাম এরকম জমির থেকে, আমার খুব ভালো লাগে। তো আমি আজকে প্ল্যান করলাম তো সেটাই করা যাক, তো সাকসেস হলাম আর কি। এখন বাঁধাকপি বাগান থেকে আমরা এখানে রসুন বাগানে চলে এসেছি, রসুন লাগিয়েছে। তো চলো দেখতে থাকো এখানে রসুন গাছগুলো কেমন লাগছে দেখতে। এখন রসুন হয়নি, মানে হবে আর কি, তো দেখছি আর কি সুন্দর। মানে গ্রামের পরিবেশ তো খুব দেখো, দেখেন তো দেখতেছো তো বুঝে দেখতেছো তো।
এটাও তো ওরকম বিষ। ওই যে আবার আসছি, দেখো বন্ধুরা এখানে গ্রামের পরিবেশটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে বাড়ি করে থাকি। তো আমার চ্যানেলটা যদি মনিটাইজেশন হয়ে যায়, সত্যি কথা আমি একটা গ্রামে বাড়ি করতে চাই। আমার একটা খুব ড্রিম যে আমি একটা শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করি, আর আপনাদের সহযোগিতা ভালোবাসা না ছাড়া তো একদম চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব নয়। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটা স্কিপ না করে একদম চ্যানেলটা পুরোটা দেখবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর আমার যদি চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় আমার সঙ্গে তো থাকবেনই, আমি এই গ্রামের পরিবেশে একটা বাড়ি করবই করব, এটাও কথা দিলাম। এই যে রসুন বাগানটা, রসুন হয়নি বলছে কাকিমা এখনো। দেখো গাছে লাউ হয়েছে সুন্দর, কচি লাউ। এই যে দেখো দেখতে কি ভালো লাগে, এখানকার মানুষ গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে লাউ খায় আর আমরা কিনে কিনে খাই। হ্যাঁ খুব ভালো লাগে, লাউয়ের ডগা দারুন। চলো চলো, এই গরুটা খালি তেড়ে তেড়ে আসছে, নতুন মানুষ দেখে।